আসসালামু আলাইকুম। রান্নাবান্না ঘর থেকে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বেবি সুইট মিষ্টির সহজ একটি রেসিপি। আশা করব রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেবি সুইট মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এক চা চামচ সুজি, এক চা চামচ ময়দা, এক চা চামচ চিনি, সামান্য একটু বেকিং পাউডার, সামান্য কিছু সাদা এলাচের গুঁড়ো। এখন সম্পূর্ণ উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে। বেকিং পাউডার এই পর্যায়ে বেশি দিতে যাবেন না, তাতে করে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এক চা চামচ ঘি দিয়ে সম্পূর্ণ উপকরণ হাত দিয়ে ভালো করে কোচলিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে একটি নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন হচ্ছে অর্ধেক ফেটে রাখা ডিম দিয়ে দিচ্ছি, সেই সাথে সম্পূর্ণ উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে খামিরটা তৈরি করে নিতে পারেন। তো আমি পুরো বাকি ডিমটুকু দিয়ে দিয়েছি, সেই সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এরই মধ্যে মিষ্টির খামিরটা সম্পূর্ণভাবে রেডি, হাতের মধ্যে কিন্তু এ পর্যায়ে লেগে আসছে। এখন আমি 5 মিনিট সময় ধরে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর চলে এসেছে মিষ্টিগুলো তৈরি করার জন্য। হাতে আমি কিছু পরিমাণের ঘি লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে মসৃণ করে দুই হাতে তালুতে করে ছোট সাইজের একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো এই তো মিষ্টিগুলো সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরও একটি মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দুই হাতের তালুতে গোল করে মসৃণ করে একটি বল তৈরি করে নিয়েছি। তো এখন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর আমি এই মাত্রই চুলাতে তেল দিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেওয়ার পর কোনো বাবুল উঠছে না, তার মানে তেলটা সম্পূর্ণভাবে ঠান্ডা। মিষ্টিগুলো দেওয়ার পর বাবুল উঠেছে। এখন হচ্ছে এক এক করে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে উল্টিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মাশাল্লাহ মিষ্টির কালার চলে এসেছে। এখন আমি এখান থেকে 4টি মিষ্টি তুলে নিচ্ছি। আমি 3 কালারের মিষ্টি তৈরি করে নেব, তার জন্য প্রথমে সাদা কালারটা তুলে নিয়েছি। এখন আরও কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি, আবারও কিছু মিষ্টি তুলে নিচ্ছি। বেবি সুইট মিষ্টি ছাড়া যেন যে কোনো ডেজার্ট বা জর্দা অসম্পূর্ণ থেকে থাকে, তাই অবশ্যই রেসিপি ফলো করে বাসায় যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারেন। তো বাকি মিষ্টিগুলোকে আমি আরও গাঢ় করে ভেজে নিয়েছি। মিষ্টির জন্য এখন চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ চিনি, 1.5 কাপ পানি, 1টি সাদা এলাচ দিয়ে দিয়েছি, সেই সাথে অপেক্ষা করছি বলক আসার আগ পর্যন্ত। তো এর মধ্যে বলক চলে এসেছে, এইদিকে মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। যখনই হাতের মুঠিতে মিষ্টিটা নিয়ে নেবেন বুঝতেই পারবেন মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে চিনি শিরাতে সম্পূর্ণ মিষ্টি দিয়ে দিয়েছি। গরম মিষ্টি কখনোই চিনি শিরাতে দিতে যাবেন না, তাতে করে সম্পূর্ণ মিষ্টি চুপসে যাবে। এখন 5 মিনিট সময় ধরে ঢেকে রান্না করে নিচ্ছে। তো 5 মিনিট পর মাশাল্লাহ মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আবারও আমি ঢেকে আধা ঘন্টা সময় ধরে চুলা অফ করে রেখে দিচ্ছি। তো মাশাল্লাহ আধা ঘন্টা পর চলে এসেছে, দেখতেই পাচ্ছেন বেবি সুইট মিষ্টিগুলো সম্পূর্ণভাবে রসে টয়টম্বর হয়ে গিয়েছে। এখন হচ্ছে মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছে। তো ঝটপট যে কেউ কম সময় কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু মজাদার বেবি সুইট মিষ্টি। এই বেবি সুইট মিষ্টি ছাড়া যেন জর্দা যে কোনো ডেজার্ট আইটেম অসম্পূর্ণ থেকে থাকে, তাই অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করে নিতে পারেন। তো একটি মিষ্টি আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। মাশাল্লাহ রসে টয়টম্বর হয়েছে, ভিতরটা মাশাল্লাহ জুসি হয়েছে। আমার আজকের মিষ্টির রেসিপি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন, সেই সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।